সুপ্রিয় মাস্টারশি ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। অনলাইন ফিজ ডেলিভারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক মণ্ডলী, বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হওয়া যায় এমন একটি মাছের পোনা নিয়ে আজকেও হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকে আমি আপনার সাথে কথা বলবো মাগুর মাছ চাষ পদ্ধতি নিয়ে। এই মাছের পোনাটি আপনারা কিভাবে সংগ্রহ করবেন, কোথায় পাবেন সে সম্পর্কে। দেশি যে মাগুর মাছ রয়েছে সেটা কিন্তু খুবই উপাদেয় এবং সুস্বাদু, দেশের সব শ্রেণীর মানুষের পছন্দের মাছ। এছাড়া পুষ্টিকর খাদ্য হিসেবে সর্বত্র দেশে মাগুরের চাহিদা রয়েছে। এই মাছটির কিছু বৈশিষ্ট্য রয়েছে। মাগুর মাছের অতিরিক্ত শ্বাসনালী থাকায় পানি ছাড়াও বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করতে পারে, তাই মজা ও পচা পুকুরে, ছোট ছোট ডোবা ইত্যাদি জলাশয়ের দূষিত পানিতেও এরা কিন্তু বেঁচে থাকতে পারে, কোনো সমস্যা হয় না। প্রিয় দর্শক, এই মাছটি চাষ করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি পুকুর নির্বাচন করতে হবে। পুকুরের আয়তন হতে হবে 10% থেকে 33% এবং গভীরতা হতে হবে 80 থেকে 120 সেন্টিমিটার, অর্থাৎ 3 ইঞ্চি থেকে 4 ফুট। অধিক গভীরতা উৎপাদনের জন্য অসুবিধাজনক, কেননা মাগুর মাছকে শ্বাস নেওয়ার জন্য সবসময় উপরে আসতে হয়। এতে অতিরিক্ত শক্তি ক্ষয়ের কারণে মাছের বৃদ্ধি ব্যাঘাত ঘটে। প্রিয় দর্শক, এই মাছের পোনাটি পেয়ে যাবেন আমাদের কাছে। আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে নিজস্ব পরিবহন দ্বারা প্রত্যেকটি মাছকে গুণগত মান ঠিক রেখেই কিন্তু হোম ডেলিভারি দিয়ে আসছি দীর্ঘদিন ধরে। প্রিয় দর্শক মণ্ডলী, এবার আসুন আমরা কথা বলি পুকুর প্রস্তুতির আরেকটি বিষয়, সেটি হচ্ছে চুন প্রয়োগ। পুকুরের তলদেশ শুকিয়ে হালকাভাবে চাষ দিয়ে তলার মাটির পিএইচ পরীক্ষা করে প্রতি শতাংশে 1 থেকে 1.5 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগের পর 15 সেন্টিমিটার পরিমাণে পানি ঢুকিয়ে সপ্তাহখানিক আপনাকে পুকুরটি রাখতে হবে। এবার আসুন আমরা পানির পিএইচটি পরীক্ষা করার পরে কিভাবে আমরা পোনা মজুত করব। প্রিয় দর্শক, আপনারা আপনাদের একটু আগেই বলেছি যে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছের পোনাটি হোম ডেলিভারিতে নিতে পারেন, অথবা আপনি চাইলে আমাদের ঠিকানায় এসে সরাসরি এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন। এবার পরিবহনকৃত যে পোনাটি রয়েছে সেই পোনাটিকে অবশ্যই আপনার পানির তাপমাত্রার সাথে খাপ খাইয়ে তারপরে কিন্তু অবমুক্ত করতে হবে। এবার আসুন কথা বলি আরেকটু যে বিষয়টি অর্থাৎ থেকে যায়, সেটি হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা। মাগুর মূলত জলাশয়ের তলদেশের খাদ্য খেয়ে জীবন ধারণ করে। প্রকৃতিকে এই খাদ্যগুলো হচ্ছে জলাশয়ের তলায় আমিষ জাতীয় পচনশীল দ্রব্যাদি, প্রাণী প্ল্যাঙ্কটন ও কেঁচো জাতীয় ক্ষুদ্রাকার প্রাণী ইত্যাদি। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি এবং অধিক ঘনত্বে চাষের ক্ষেত্রে পুকুরের সম্পূরক খাদ্য প্রয়োগ করতে হয়। প্রিয় দর্শক, সেই ক্ষেত্রে আপনাকে চালের কোড়া 40%, তৈলবীজের খৈল 30% এবং ছুটকি 30% মিশিয়ে গোলাকার বল তৈরি করে কিন্তু মাছকে খাওয়াতে হবে। তো প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করে লাভবান হতে যাচ্ছেন তাদেরকে আজকের ভিডিওটি দেখে আপনারা কিন্তু উপকৃত হবেন। তো প্রিয় দর্শক, এই সকল মাছ ব্যতীত সকল প্রকার চাষযোগ্য মাছের পোনা পেয়ে যাবেন আমাদের হ্যাচারিতে। তাই দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং বুঝে নিন আপনার সুস্থ সবল মাছের পোনাটি। ধন্যবাদ।